খুব কম উপকরণে চটজলদি হয়ে যায়, ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এমন একটি টেস্টি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 100 গ্রাম পরিমাণে মসুর ডাল আগে ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে এবার এটাকে পেস্ট তৈরি করে নেব। তবে পেস্টটা তৈরি করার সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না, 2 ঘন্টা জলে ভেজানোর কারণে ডালটা ভালো মতো নরম হয়ে যাবে, তাই পেস্ট রেডি করার সময় কোনোভাবেই জলের আর কিন্তু কোনো প্রয়োজন নেই। সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন। মসুর ডালের সাথে মেশাবো এবার 1 ইঞ্চি পরিমাণ আদা আর সাথে 2টো কাঁচা লঙ্কা। এই পেস্টটা ভালো করে রেডি করে নিয়ে তারপর এই পেস্টটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। ঝিঙে এবং মসুর ডাল দিয়ে এই তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। যারা ঝিঙে খেতে ভালোবাসেন না তারা এই রকম পদ্ধতিতে একবার তৈরি করে দেখুন, আশা করি নিরাশ হবেন না। মসুর ডালের পেস্টটা বাটিতে ঢেলে নিলাম, এবার এর মধ্যে মেশাতে হবে পরিমাণ মতো লবণ। তবে লবণ মিশিয়ে কিন্তু ডালটাকে বেশিক্ষণ রাখা যাবে না, লবণ মেশানোর সাথে সাথেই কিন্তু ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে এর ছোট ছোট করে বড়া তৈরি করে নিতে হবে, না হলে জল কাটতে শুরু করবে। তাই লবণ মেশানোর পরেই কিন্তু এই বড়াটা তৈরি করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু লবণ মেশানোর পর ডালের পেস্টটাকে রেখে দেবেন না। ভালো করে মিনিট 5 ফেটিয়ে নিচ্ছি, কোনো রকম খাবার সোডা কিন্তু প্রয়োজন নেই। এবার আর একটা পেস্ট রান্নাটার জন্য রেডি করব। ঝিঙে আর এই বড়ার তরকারিতে সাদা তিল বাটা যদি দেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু অপূর্ব আসে। এখানে নর্মাল বাড়িতে যে চামচ থাকে সেই চামচ মেপেই 3 চামচ পরিমাণে সাদা তিল ব্যবহার করছি, তিলটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। তিল মেশানোর সাথে সাথে মিশিয়ে দিতে হবে এখানে 1টা মাঝারি সাইজের টমেটো, যেটাকে একটু ফালি করে নিয়েছি, আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে মেশাতে হবে ওই চামচ মেপেই 2 চামচ পরিমাণে পোস্ত। পোস্ত হবে কম আর তিলটা পরিমাণটা বেশি। এবার এতে অল্প একটু জল মিশিয়ে এই পেস্টটাকে রেডি করে নেব। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল সবার প্রথমে গরম করে ফ্লেমটা লোতে রেখে বড়াগুলোকে ভেজে নেব। মসুর ডালের এই বড়ার বদলে আপনারা চাইলে মটর ডাল দিয়েও এই তরকারিটা তৈরি করতে পারেন। ফ্লেমটা লোতে রেখে বড়াগুলোকে বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। কখনোই কিন্তু ফ্লেমটা হাইতে দেবেন না, তাহলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে লালচে রং চলে আসবে। সম্পূর্ণ লো ফ্লেমে ঠিক এই রকম বড়াগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। তারপর এটা তেল ঝরিয়ে তুলে নেব, ঠিক এই পরিমাণেই যতটা আমি ডাল বেটেছি সমস্ত বড়াগুলোকে ঠিক এইভাবেই আমি কিন্তু ভেজে নেব। তেল ঝরিয়ে এবার বড়াগুলোকে তুলে নিতে হবে। মটর ডালের বড়া দিয়েও কিন্তু দারুণ টেস্টি হয়। বড়া ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই 1/2 টিস্পুন পরিমাণে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা কিন্তু মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে নিই, গোটাই ফোড়ন দিচ্ছি ফ্লেভারের জন্য। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একদম ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি ব্যবহার করতে হবে, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি মিশিয়ে সাথে মেশাতে হবে পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, আর একটু কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফ্লেমটা লোতে রেখে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার মধ্যে বেশ ভালো মতো লালচে লালচে রং চলে আসবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটায় লালচে রং চলে এলে এবার এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণে আদা বাটা আর রেডি করে রাখা পেস্টটা মিশিয়ে দিতে হবে। সাথে মেশাতে হবে 1 চামচ পরিমাণে সর্ষে বাটা। এবার ফ্লেমটা লোতে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে লো ফ্লেমে ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পর 400 গ্রাম লম্বা করে কাটা ঝিঙে মেশাচ্ছি। নিজেদের পছন্দ মতো শেপে ঝিঙেটাকে কেটে নেবেন, গোলও কাটতে পারেন আর একটু লম্বা করেও কাটতে পারেন। মশলার সাথে ঝিঙেটাকে হাই ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নিতে হবে। কোনো রকম জল কিন্তু এখন ব্যবহার করব না,
ঝিঙে থেকেই জল বেরোতে শুরু করবে, তাতেই ঝিঙেটা বেশ কিছুটা নরম হয়ে যাবে। মিনিট দুই তিন সময় ধরে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দেখবেন এর থেকে বেশ দেখুন এরকম একটু জল বেরোতে শুরু করবে, ঠিক তখন অল্প পরিমাণ জল মিশিয়ে দিতে হবে। সাথে মেশাতে হবে হাফ টিস্পুন পরিমাণে লবণ আর একটু চিনি, মেশালে খেতে কিন্তু ভালো লাগে। খুব বেশি জল কিন্তু দেবেন না, কেননা খুব পাতলা এটা ঝোল হবে না। এখানে আমি 150 ml জল মেশালাম। ঝিঙেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা বড়াগুলো মিশিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার কারণে জল কিন্তু অনেকটাই কমে যাবে, বড়াতে অনেকটাই ঝোল টেনে নেয়, তাই সেই মতো পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন। খুব বেশি ঘন কিন্তু এটা একদমই হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, বেশ একটু মাখো তরকারিটা হবে। ঢাকা দিয়ে মিনিট দুই তিন মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি। এবার সব শেষে গ্যাসের ফ্লেম অফ করে হাফ টিস্পুন পরিমাণে কাঁচা সর্ষের তেল আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মেশাতে হবে, এতে ফ্লেভারটা দুর্দান্ত আসে। হালকা হাতে সব কিছু নাড়াচাড়া করে নিলেই ঝিঙে আর মুসুর ডাল দিয়ে এই বড়ার ঝাল রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, সকলে খান। আশা করি রেসিপি ভালো লাগলো, সকলে ভালো থাকুন।